I'm Dr. P.K. Choudhury Abir, General Physician, AL-HILAL Multi-Speciality Hospital and Medical Center, Manama. Today, I'm going to talk about the different symptoms of chest pain, and especially this is for my Bangladeshi fellows. বন্ধুরা আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে হৃদরোগ এবং এই হৃদরোগের জন্য আমাদের প্রতিদিন যে সমস্ত ভাইরা আসেন তার প্রথম লক্ষণ হচ্ছে বুকে ব্যথা অথবা চেস্ট পেইন হিসেবে বলি এই বুকে ব্যথাটা আমরা সাধারণত বুকের মাঝখানে হয়ে থাকে এবং কখনো বাম দিকে কখনো ডান দিকে বাম দিকেই বুকে ব্যথা মানে যে হৃদরোগের কারণ তা নয় এই বুকের ব্যথা কোনো কোনো সময় আপনার চোয়ালের কাছে চলে যেতে পারে কখন আপনার হাতের বাম দিকে চলে যেতে পারে তবে আমাদেরকে দেখতে হবে যে যদি এই বুকের ব্যথার সাথে আমাদের পরিশ্রমের কোনো সম্পর্ক থাকে যেমন মনে করুন আপনি হাঁটছেন আপনার বুকে ব্যথা হচ্ছে এবং আপনি বসে যাচ্ছেন আপনার বুকে ব্যথা চলে যাচ্ছে কিংবা আপনি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ হাঁটলেন তখন আপনার মনে হচ্ছে যেন আপনি দম ফেলতে পারছেন না সেই সময়ের ক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই বুকের ব্যথার কারণ হচ্ছে হার্ট কজ বা হৃদরোগের একটা লক্ষণ হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এর সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে শ্বাসকষ্ট যেমন আপনি কিছু দূর হাঁটছেন বা সিঁড়ি দিয়ে উপরে উঠছেন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি যে হৃদরোগজনিত কারণেও শ্বাসকষ্ট হতে পারে কিংবা আপনার ফুসফুসের যে কোনো সংক্রমণ থেকেও শ্বাসকষ্ট হতে পারে যেমন অ্যাজমা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা যে কোনো সাধারণ হালকা কাশি থেকেও সুতরাং আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে যে এই ধরনের সমস্যাগুলো হলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এরপরে আপনি যে জিনিসটা খেয়াল করবেন যে আপনি কখনো যদি হঠাৎ করে আপনি খেয়াল করছেন যে আপনার পা ফুলে যাচ্ছে যেটাকে আমরা এডিমা বলে থাকি কিংবা আপনার পেট ফুলে যাচ্ছে তখন আপনাকে বুঝতে হবে যে এটা সম্ভবত হৃদরোগজনিত কোনো কারণে হচ্ছে সুতরাং আমি অনুরোধ করব আপনাদেরকে কখনোই কোনো কিছুকে অবহেলা করবেন না আপনাদের কখনোই যখন এই ধরনের বুকে ব্যথা হবে বিশ্রামের সময়ও যদি বুকে ব্যথা হয় বা আপনি কিছু দূর পরিশ্রমের পরে যদি বুকে ব্যথা হয় এবং বিশ্রাম নিলে কমে যায় আপনার ডাক্তারের পরামর্শ করুন ইসিজি করুন ব্লাড চেক আপ করুন এবং আপনি এই নিয়ম মতো আপনি চলাফেরা করুন তো এই জন্য আল-হেলালের প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের একটা 6 দিনের বা 6 বিডের একটি প্যাকেজ দেওয়া হয়েছে যেটার মধ্যে কোলেস্টেরল কিডনি লিভার এবং প্রস্রাবের পরীক্ষাসহ আপনি ডাক্তারের কনসালটেশন ফ্রি করতে পারেন ধন্যবাদ